সবাইকে ধন্যবাদ। সব দলের কেন্দ্র কমিটির সদস্য আমিনুলের নেতৃত্বে, আমিনুলের নেতৃত্বে একটি মিছিল এসেছে। কৃষক শ্রমিক জনতা আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে গোটা জাতি এই ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে আজকে ক্ষোভে ফুটে উঠছে। ইনশাল্লাহ এই ফ্যাসিবাদী চক্র, এই লুটেরা চক্রের সময় শেষ হয়েছে। আর একবার প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা বিশ্বাস করি খুব শিগগিরই ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে বাংলাদেশে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সাম্য মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করব, অর্থনৈতিক মুক্তি অর্জন করব। কৃষিদের ট্রাকের পেছনে আজকে নিম্নবিত্তের মানুষটা, আজকে মধ্যবিত্তের মানুষের কৃষিবিদ ট্রাকের পিছনে যায় লাইন ধরছেন, তার মানে আজকে যে মন্ত্রী বলছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ওর দুই গালে দুইটা জুতো মারা দরকার। এই সরকারের কাছে আবেদন দার করে লাভ নাই, এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা ছাড়া মানুষকে বাঁচানো যায় না। আমাদের প্রিয় নেত্রী যখন অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে বাঞ্ছা লড়ে বাংলাদেশে অপমহার জনসাধারণ, যখন আমাদের প্রিয়তা প্রিয় নেত্রী সুচিকিৎসা দাবিতে যখন বিদেশে পাঠানোর দাবি করে, তখন এই সরকার সেই কথা শোনে না। এ সরকারের কাছে এ দাবি জানিয়ে লাভ নাই, একটাই মুক্তির পথ, সেটি হচ্ছে এ সরকারকে রাজপথে মোকাবেলা করে, এ সরকারকে উৎখাত করে। বেগম কাজিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, বিশ্ব বিপ্লব ইসলাম আলমগীর নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠা করেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো সম্ভব। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো যেতে, অর্থাৎ বর্গীর কথা বললে ছেলে ভয় ঘুমিয়ে পড়বে, এটা বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়েও মোটা, সারা দেশ চিৎকার করছে, সারা মানুষ বলছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমি আর পারছি না, তার কিছু যায় আসে না, সে না সব ঠিক আছে। এই সরকার জনগণের বিরোধী সরকার, এই সরকার কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, সাধারণ মানুষ বিরোধী সরকার। মানুষের জন্য এদের কোনো দায়বদ্ধতা নাই। নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে না বিএনপি ডোবে। মানুষ তো বুঝে গেছে, মানুষ এখন বুঝে গেছে আপনাদের সব চাল তুমি বুঝে গেছে। এই জন্য যারা আওয়ামী লীগে ভোট দিয়েছিল অতীতে অতীতে, তারা এখন বলতে শুরু করেছে আগে জানলে তোর এই ভাঙ্গা নৌকায় উঠতাম।
একটাই কথা যে এখন সরে যাও, চলে যাও। অনেক হয়েছে, অনেক অত্যাচার নির্যাতন করেছ, হাজার হাজার মানুষকে হত্যা করেছ, আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছ, 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ, প্রতিদিন আমাদেরকে কোর্টে যেতে হয়। বন্ধুগণ, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে সরাতে হবে। মানে মানে সরে যান, ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের হাতে, এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। তা না হলে জনগণই আপনাদেরকে ঘাট ধরে বের করে দেবে।